আজকের ক্লাসে বেসিক্যালি অপবর্তন নিয়ে কথা বলবো অপবর্তন নিয়ে আলোচনা করবো তো অপবর্তন ঘটনাটিতে ডেফিনিশন কী দেওয়া আছে যখন ছায়া পড়ে কোনো বস্তুর চারপাশে আলো বেঁকে যেতে দেখা যায় এই আলোর বেঁকে যাওয়াকে আলোর অপবর্তন বলে যেমন এখানে তোমরা একটা ব্লেড দেখতে পাচ্ছ এই ব্লেডটার মধ্যে যদি আমরা আলো দেই তাহলে যেটা দেখব যে ব্লেডের একটা ছায়া পড়বে একটা তলের মধ্যে আর ওই ছায়াটাকে তোমরা যদি খেয়াল করো তাহলে খেয়াল করবে যে ছায়াটার কেনারের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু পুরোপুরি ডার্ক না বরং সেই অংশটার মধ্যে কিছুটা আলো অন্ধকার আলো অন্ধকার এরকম প্যাটার্ন দেখতে পাবে এটা শুধু ব্লেডের ক্ষেত্রেই না ইনফ্যাক্ট ধরো তোমার হাতের ছায়া তুমি যদি দেখো কোনো সাদা দেয়ালের মধ্যে দেখবে যে ছায়াটার একটা অংশ খুবই ডার্ক আর কিনারের অংশগুলো কিন্তু অতটা ডার্ক না ওই অংশটাকে যদি সূক্ষ্ম করে দেখো তাহলে তোমরা এরকম কিছু দেখবে যে আলো অন্ধকার আলো অন্ধকার এরকম প্যাটার্ন তো এই জিনিসটা কেন ঘটে এটা বেসিক্যালি যার ছায়া পড়ছে তার পাশ দিয়ে আলোটা যাওয়ার সময় আলো যে খানিক বেঁকে যায় এই বেঁকে যাওয়ার ফলে ঘটে যেমন এখানে দেখতে পাচ্ছ এইখানে আমরা একটা বাধা দিয়ে রেখেছি আলো এখান দিয়ে আসছে তো ভালো কথা আলো যদি এখান দিয়ে আসে তাহলে তোমরা একটু দেখো এই অংশটা দিয়ে যতটুকু আলো এখানে ধরো আমি যদি একটা পর্দা দিয়ে দিতাম নতুন একটা পর্দা বা নতুন একটা তল দিয়ে দিতাম তাহলে আলো কতটুকু অংশ ধরে যা যেত আলো বেসিক্যালি সোজা এতটুকু অংশ যেত আর কিনারের এই অংশগুলো কি থাকতো কিনারের এই অংশগুলো ছায়া ছায়াপ্রাপ্ত থাকতো রাইট কিন্তু আমরা কি দেখি হাইগ্যান্সের নীতি অনুসারে হাই নীতি অনুসারে আমরা দেখে এসেছিলাম না যে আমাদের যেই মুখ আছে এটা তো আলোর একটা তরঙ্গ মুখ অনেক দূরে আলোক উৎস আছে বলে এটা সমতল দেখাচ্ছে বাট এদের প্রত্যেকটা পয়েন্টও কিন্তু এক একটা নতুন তরঙ্গের উৎস হিসেবে কাজ করে না হাইগ্যান্সের নীতি অনুসারে নতুন তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে তাহলে কি ঘটবে তাহলে ওর যে তরঙ্গগুলো সেগুলো আর যেতে পারছে না সামনে বাধা থাকার কারণে বাট ওর এই তরঙ্গ উৎস এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টের যে তরঙ্গ উৎসগুলো আছে সেগুলো কি হবে সেগুলো ঠিকই তরঙ্গ তৈরি করবে আর ওই তরঙ্গগুলো গলীয় তরঙ্গ মুখ আকারে আমার সামনের দিকে ছড়িয়ে যাবে রাইট মানে জিনিসটা ঘটবে এরকম তো আমরা যদি দেখি তাহলে এখানে যদি আমি একটা ধরো সাপোজ আমি এখানে একটা এটা ধরো আমাদের একটা তল তাহলে এই তলের কোন অংশটা এই অংশটাতে কিন্তু দেখাও আমি যদি দেখাই এই তলের একদম বরাবর এই অংশটাতে আমরা আলো যেতে দেখব রাইট এই অংশটাতে আমরা আলো যেতে দেখব বাট কিনারের এই অংশগুলো যেগুলো আছে এই অংশগুলোর মধ্যে আমরা ছায়া দেখব। কিন্তু এই ছায়াটাও কিন্তু পুরোপুরি ডার্ক আমরা দেখব না কেন কারণ এইটা দিকে আমরা দেখলাম যে আলোটা কিন্তু খানিক বেঁকে গিয়েছে দেখো আলোটা এখান দিয়ে এখান দিয়ে যাওয়ার সময় খানিক বেঁকে গিয়েছে বেঁকে যাওয়ার ফলে এই জায়গাগুলোতে আমরা আলো অন্ধকার আলো অন্ধকার আলো অন্ধকার এরকম কয়েকটা প্যাটার্ন দেখব ঠিক এই ঘটনাগুলোর মতন তো আমরা এই যে আলোর বেঁকে যাওয়া এই বেঁকে যাওয়াটা সম্ভব হচ্ছিল কেন হাইগেন্সের নীতি অনুসারে প্রত্যেকটা তরঙ্গমুখের প্রতিটা পয়েন্ট যেহেতু অনুতরঙ্গের উৎস হিসেবে কাজ করে সেজন্যই কিন্তু এই বেঁকে যাওয়াটা ঘটছিল তো এই ঘটনাটাকে আমরা বলবো আলোর অপবর্তন বা ডিফ্রেকশন তো এই অপবর্তন নিয়ে আমাদের অনেকগুলো আলোচনা থাকবে সামনে তো চলো আমরা সামনে যদি দেখি আমাদের কি কি আছে এখানে একটা দেখো আলোর অপবর্তন ঘটনা দেখানো আছে এইখানে একটা কার্ডবোর্ড নেওয়া আছে কার্ডবোর্ডের মধ্যে একটা খুবই সরু ছিদ্র নেওয়া হয়েছে তো সরু ছিদ্র দিয়ে আলো প্রবেশ করছে এতটুকু অংশে একদম আমি যদি পজ করে দেখাই জুম হওয়ার পরে দেখো সরু অংশটার মধ্য দিয়ে আলো যখন যাচ্ছে যে আলোটা কি করলো আলোটা দেখো একটা সুনির্দিষ্ট অংশ পুরোপুরি আলোকিত হয়ে আছে এটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি যেই অ্যামাউন্ট অংশ ছিদ্র ছিল সেই অংশ দিয়ে যতটুকু আলো সামনে এসেছে সেই অংশটাই হচ্ছে এই মাউস পয়েন্টটা যেখানে আছে সেই আলোকিত অংশটা বাট এই যে লেজার পয়েন্টারটা থেকে আলোটা আসলো আর যাওয়ার ফলে সে বাধার মধ্য দিয়ে যাওয়ার ফলে খানিক কী হয়ে গেল বেঁকে গিয়েছে রাইট কেন হাইগেন্স নীতি অনুসারে তরঙ্গমুখ গলীয় করার কারণে সেখানিক বেঁকে যেয়ে দেখো ডানে বামে ওপরের নিচে চারপাশেও কিন্তু কী তৈরি করলো চারপাশেও কিন্তু আলো অন্ধকার আলো অন্ধকার এরকম প্যাটার্ন তৈরি করলো আলো যদি না বেঁকে যেত তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই ভেতরের অংশটুকু দেখতাম চারপাশে এই জিনিসগুলো আর দেখতাম না আলো বেঁকে যাচ্ছে বলেই কিন্তু আমরা চারপাশের এই অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি সো আমরা এই যে এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর দেখাই যাচ্ছে মাঝখানের অংশটার তীব্রতা সবচেয়ে বেশি আরেকটু দূরে তীব্রতা আরেকটু কম আরেকটু দূরে তীব্রতা আরেকটু কম যতই দূরে যাচ্ছি আমি উৎস থেকে মানে আমাদের যে চিরটা ছিল সেই চিরের অংশ চিরের অভিক্ষেপের জায়গা থেকে যতই দূরের দিকে আমি যাচ্ছি ততই কিন্তু তীব্রতা কমছে আমাদের আজকের ক্লাসে টার্গেট হবে অপবর্তন কি সেটা জানা আর পরের ক্লাসে কিন্তু আমাদের এটাই টার্গেট হবে যে এই যে তীব্রতা কমছে তীব্রতা কেন কমছে আর কতখানি করে কমছে সো এইগুলোই কিন্তু আমাদের অপবর্তন নিয়ে আলোচনার মধ্যে থাকবে তো আমরা যদি দেখি আমাদের এই ঘটনাটা বেসিক্যালি এক্স্যাক্টলি এই ঘটনাটা আলো যাচ্ছিলো যাওয়ার পথে একটা চির থাকার কারণে আলোটা বেঁকে গিয়েছে একটাই চির কিন্তু ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কয়টা চির ছিল দুইটা চির ছিল সো এই বেঁকে যাওয়ার ফলে আমরা একটা সুনির্দিষ্ট অঞ্চলে উজ্জ্বল দেখি আর কিনারের অঞ্চলগুলা যেগুলোতে আলো বেঁকে যাওয়ার কারণে খানিক আলো প্রবেশ করে সেই অঞ্চলগুলোতে আমরা কি দেখি সেই অঞ্চলগুলোতে আমরা উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম ডোরা দেখি তো আমরা চলো কিছু যদি দেখে নিই অপবর্তন ঘটনাটা একটা চির এটা কিন্তু একটাই চির দেওয়া আছে ঠিক আছে এখানে যে আমি একটা কালো দাগ দিয়েছি এটা জাস্ট তোমাদের একটা বোঝার জন্য এগুলো কিন্তু চির না বরং চির কিন্তু একটা খুবই ছোট চির কিন্তু এটাকেই আমরা খুবই জুম আউট করে দেখছি সো এখানে একটা চির এটা হচ্ছে আমার বাদ এটা হচ্ছে আমার বাদ আর এখানের মাঝখানের অংশটা আমার ফাঁকা অংশ তো আমরা যদি এখান দিয়ে আলো যেতে দেই তো আলো নর্মালি তো যাওয়া উচিত ছিল কি একদম সরলরেখা বরাবর সোজা বাট কিনার ঘেষ সে যখন যায় সে কি করে খানিকটা এরকম বেঁকে যায় রাইট সো এখানে আমার তরঙ্গমুখ গলিও হওয়ার কারণে সে বেঁকে যাচ্ছে এখানে তরঙ্গমুখ গলিও হওয়ার কারণে সে বেঁকে যাচ্ছে ইনফ্যাক্ট এদিক দিয়েও কিন্তু সে বেঁকে যাবে সো আমরা জাস্ট উপরের অংশটাতে সে কতটুকু বেঁকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করি বরং তো এই যে বেঁকে গেল এই বেঁকে যাওয়ার ফলে কোন দুইটা পয়েন্ট থেকে আলো আসছিল এ বিন্দু আর বি বিন্দু থেকে আলো আসছিল আর এ বিন্দু আর বি বিন্দুর থেকে আসা আলোগুলো এরকম করে বেঁকে গেল অপবর্তন যেহেতু আলোর বেঁকে যাওয়া নিয়ে ডিল করে তো আমরা অপবর্তন কোন বলতে একটা জিনিস শিখবো ঠিক যতটুকু আলো বেঁকে গেল। দেখো এখানে কতটুকু আলো বেঁকে গিয়েছে এই কোন পরিমাণ এখানে কতটুকু আলো বেঁকে গিয়েছে এই কোন পরিমাণ নর্মালি তার উচিত ছিল সোজা চলে যাওয়া বাট সে সোজা না যে একটু বেঁকে গিয়েছে সো যতখানি বেঁকে গেল এই অ্যামাউন্টটাকে আমরা আসলে নাম দিই অপবর্তন কোন এইটাকে বা এইটাকে আমরা বলবো অপবর্তন কোন আর এই ঘটনাটাতে আমরা কয়টা চিন নিয়ে কাজ করছি আমরা একটা চিন নিয়ে কাজ করছি ওই একটা চিড়ের যে প্রস্থ সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি স্মল এ খেয়াল রাখবে বন্ধুরা স্মল ডি কিন্তু চিরের প্রস্থ না স্মল ডি হচ্ছে চিরদ্বয় ইয়ং এর দিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর স্মল এ দিয়ে বোঝায় একটা চিরের প্রস্থ মানে জাস্ট এখান থেকে এই অংশটা একটাই চির আছে সেই চিরের প্রস্থ তো আমরা এই অপবর্তন ঘটনাতে আসলে একটা চিহ্নিয়ে নিয়ে কাজ করছি ইয়ং এর ডিসির পরীক্ষায় দুইটা চিহ্ন নিয়ে কাজ হতো সো আমরা যেটা বলছিলাম এই কোণগুলোকে আমরা নাম দিব অপবর্তন কোণ অপবর্তন কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি আমরা যদি একটু চিন্তা করি দেখো বন্ধুরা এইখান থেকে যে আলোটা চলে গেল সেটা ধরে নিলাম যদি সোজা চলে যায় আর এইখান থেকে যে আলোটা বেঁকে গেল। এটা এতটুকু বেঁকে গিয়েছে রাইট সো এই আলোটা আর এই আলোটা একটা সময় না একটা সময় তো মিলবে রাইট সামনে বাড়িয়ে দিলে একটা সময় না একটা সময় মিলবে এটা কিন্তু পর্দা না বন্ধুরা এটা জাস্ট আমি আটকে দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি পর্দা আছে দূরে কোথাও সো এই রেটা আর এই রেটা একটা দূরে জায়গায় যেয়ে মিলবে তো আমরা যদি এই আলোটা আর এই আলোটার মধ্যে পথ পার্থক্য মাপতে চাই তো পথ পার্থক্য মাপার উপায়টা কি বলেছিলাম ছোটো রে যেহেতু এটা সোজা যে এই জায়গায় যে মিলবে আর এটা একটু বেশি পথ পাড়ি দিয়ে এই জায়গায় যেয়ে মিলবে তো আমরা কি করেছিলাম ছোটো রেটা থেকে যদি বড় রেটার উপর একটা লম্ব টানা যায় যেমন এই যে নীল কালার দিয়ে দেখো ছোট রেটা থেকে বড় রেটার উপর একটা লম্ব টেনেছি তাহলে লম্ব টানলে এই যে এই অংশটা যেটার উপরে আমি এখন লেজার পয়েন্টারটা নাড়াচ্ছি এই অংশটাকেই আমরা আসলে কি বলতে পারি এই রেটা আর এই রেটার মধ্যে পথের পার্থক্য রাইট সো আমার এখানে তাহলে পথ পার্থক্য হিসেবে কাজ করছে কতটুকু অঞ্চল এতটুকু অঞ্চল ছোট রেটা থেকে বড় রেটার উপরে লম্ব টানলাম এটা নাইনটি ডিগ্রি কোন তাহলে এই অংশটাই আমার এই রেটা আর এই রেটার মধ্যে পথ পার্থক্য তো তোমরা বলতে পারো বন্ধুরা এটাকে তো অপবর্তন কোন বলা হয়েছিল এইটা কেন আবার থিটা দেওয়া হচ্ছে এইটা থিটা দেওয়ার কারণ কি চলো আমরা দেখে নিই এটা অ্যাকচুয়ালি কেন থিটা দেওয়া হয়েছে অপবর্তন কোণ যদি এটা হয়ে থাকে থিটা তাহলে এটাকেও কেন আমরা থিটা বলতে পারি সেটা একটু দেখে নিই একটু চিন্তা করে দেখো এই ফিগারটা কি আমরা জুম ইন করেছি দেখো এই একই জিনিসই কিন্তু এখানে আছে একটু মিলিয়ে নাও এই যে দেখো চির চিরটা আছে এই যে নিচের চিরটা নিচের চির অংশটা আছে আর এটা হচ্ছে এই যে চিরের মাঝখানের ফাঁকা জায়গাটা সেটা আর এটা হচ্ছে একটা রে এটা হচ্ছে দ্বিতীয় আর একটা রে আর এইগুলোকে আমরা বলছিলাম অপবর্তন কোন তো এইটা যদি থিটা হয়ে থাকে তাহলে একটু চিন্তা করে দেখো এই কোনটা যদি থিটা হয়ে থাকে এই পুরো কোনটা কত নাইনটি ডিগ্রি না পুরো কোনটা আমি পুরো কোনটা বলতে বোঝাচ্ছি এই যে এই দাগটার সাথে এই দাগটা যত কোন করে আছে এটা কি নাইনটি ডিগ্রি কোন করে আছে তাহলে নাইনটি ডিগ্রির মধ্যে এই অংশটা যদি থিটা হয় তাহলে এই অংশটা কত হবে নাইনটি মাইনাস থিটা হবে না কারণ এই পুরো জিনিসটা হচ্ছে নাইনটি আর এতটুকু থিটা হলে এতটুকু হচ্ছে নাইনটি মাইনাস থিটা সো সেটাই আমি লিখলাম নাইনটি মাইনাস থিটা আবার চিন্তা করো এইখানে আমি লেজারটা যে ঘুরাচ্ছি এই লেজারটা কি একটা সমকোণী ত্রিভুজ গঠন করলো না দেখো বন্ধুরা এখানে সমকোণটা কোনটা সমকোণ হচ্ছে এটা কারণ এই নীল রেখাটা কিন্তু অ্যাকচুয়ালি লম্ব টানা হয়েছিল এটার ওপরে সো লম্ব যদি টানা হয়ে থাকে এটা আমার নাইনটি ডিগ্রি এটা আমার নাইনটি মাইনাস থিটা ডিগ্রি তাহলে এটা কত হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি রাইট তাহলে এইটি ত্রিভুজের ক্ষেত্রে নব্বই নব্বই বিয়োগ থিটা আর এই অংশটাকে যদি এক্স ধরে নাও ইকুয়াল টু একশো আশি দাও তাহলে তোমরা কিন্তু ইজিলি এই অংশটা হিসাব করে ফেলতে পারো এক্সের মানটা সেটা চলে আসবে কি থিটা রাইট তাহলে কিন্তু আমরা দেখো ডিরাইভ করে ফেললাম যদি অপবর্তন কোন হয়ে থাকে এই থিটা তাহলে এই অপবর্তন কোনটাকে আমরা ছোট রেটা থেকে বড় রেটার ওপরে লম্ব টেনে লম্ব টেনে যেই কোনটা পাই সেই কোনটারই সমান আসতেছে সো আমাদের ফিগারগুলো কিন্তু একটু ভালো করে মাথায় থাকতে হবে যে আমাদের পরীক্ষা হলে ধরো এই ফিগারটাই দেওয়া থাকবে এখানে কিছু মান্না দিয়ে এখানে কিছু মান্না দিয়ে এখানে ধরো দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম দেওয়া থাকবে তো তোমার কিন্তু বুঝে নিতে হবে এই মানটাও কিন্তু একাধারে অপবর্তন কোণের মানই প্রকাশ করে তো চলো আমরা যদি দেখি এরপরে কয়েকটা টার্ম আমরা দেখব সেটা হচ্ছে আমরা চিরের একটা চির নিয়ে কাজ করছিলাম রাইট এই একটা চিট যদি আমরা বড়ো নিই তাহলে দেখো আলোর বেঁকে যাওয়াটা খুবই কম হচ্ছে আর এই একটা চিট যদি আমরা ছোটো নিই তাহলে দেখো আলোর বেঁকে যাওয়াটা অনেক বেশি হচ্ছে তো বেসিক্যালি এটা কিন্তু একটা ধর্ম অপবর্তনের আমরা যে জানি অপবর্তনের ফলে আলো বেঁকে যায় চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় বা কোনো প্রতিবন্ধকের গা ঘেঁসে যাওয়ার সময় এই বেঁকে যাওয়াটা কিন্তু নির্ভর করবে এই চিটটা কতটুকু প্রস্থ বিশিষ্ট সেটার উপরে এটাকে কি বলি এ বলি না এই দূরত্বটাকে সো এ যত কম হবে ততই আসলে অপবর্তনটা বেশি আসবে রাইট দেখো অপবর্তনের মানটা কিন্তু ততই বেশি আসছে মানে বেশি কোন পরিমাণ সেটা বেঁকে যাবে তাহলে আমরা দেখলাম যে বড় গ্যাপের জন্য আমাদের চিরের ব্যাপারটা কি বড় গ্যাপের জন্য চিরে বড় গ্যাপের জন্য আমাদের ডিফ্র্যাকশন মানে অপবর্তনটা হবে সামান্য আর ছোট গ্যাপের জন্য আমাদের ডিফ্র্যাকশন বা অপবর্তনটা হবে অনেক বেশি পরিমাণের। সাধারণত এইগুলো ডিপেন্ড করে কিসের ওপরে এগুলো ডিপেন্ড করে আমার তরঙ্গ দৈর্ঘ্যের ওপরেও তরঙ্গ দৈর্ঘ্য আলোর ক্ষেত্রে সাধারণত তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো অনেক ছোট হয় শব্দের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো অনেক বড় হয় তুমি চিন্তা করো তুমি তোমার রুমে আছো আর তুমি তোমার রুমে ঠিক দরজাটা খুলে দরজার পাশে দাঁড়িয়ে আছো বা দরজার পাশে যে দেয়ালটা আছে সেখানে দাঁড়িয়ে আছো আর অন্য রুম থেকে কেউ যদি কথা বলে তুমি কিন্তু শুনতে পাবে রাইট কথাগুলো ঠিকই শোনা যাবে কারণ তুমি দরজার বরাবর না দাঁড়িয়ে দরজা থেকে পাশে দাঁড়ালেও কিন্তু তোমার কি হচ্ছে তুমি ধরো এটা ধরো দরজা তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো তাহলে কি হচ্ছে এই রুমের আলো শব্দ তরঙ্গগুলো এসে বেঁকে তোমার কানে পৌঁছাচ্ছে তাই তুমি এখান থেকে শুনতে পাচ্ছ বাট আলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটবে না তুমি চিন্তা করে দেখো তুমি তোমার রুমের দরজার এই পাশে দাঁড়িয়ে আছো আর এই রুম থেকে ধরো অন্য রুমে আলোগুলো জ্বলছে অন্য রুমের লাইটগুলো এখানে আসছে তাহলে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু তুমি কোনোভাবেই আলোকিত হবে না কিন্তু শব্দের বেলায় কিন্তু তুমি এই জায়গায় শব্দ পৌঁছাতো কিন্তু আলোর বেলায় কিন্তু আলো এই জায়গায় পৌঁছায় না কারণটা কী কারণটা হচ্ছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য শব্দের বেলায় তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি। হয় তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অনেক বড়ো হয় আলোর তুলনায় আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে বেসিক্যালি এটা তোমার যে দরজাটা আছে দরজার যে গ্যাপটা এই দরজার গ্যাপটা আর শব্দের তরঙ্গের মানটা অনেক ক্ষেত্রে প্রায় কাছাকাছি মানেরও হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার এই শব্দ তরঙ্গগুলো এখান দিয়ে এসে এখানে বেঁকে যাওয়াটা সম্ভব হয় বাট আলোর ক্ষেত্রে তুমি যদি দরজার নিয়ে চিন্তা করো সো আলোর ক্ষেত্রে দরজা নিয়ে চিন্তা করলে আমরা জানি দরজার গ্যাপটা অনেক বড়ো আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক ছোটো তাই ওইরকম বেঁকে যাওয়াটা সম্ভব হয় না বাট তুমি যদি কোনোভাবে অনেক সরু ছিদ্র অর্জন করো অনেক সরু ছিদ্র যে যেটা প্রায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে আলোর তরঙ্গ ছোট হওয়ার কারণে এই সরু ছিদ্রের মধ্যে সে যখন যাবে সে বাধা পেয়ে সে বেঁকে যাবে সে বাধা পেয়ে সে বেঁকে যাবে বেঁকে যাবে মানে নতুন তরঙ্গমুখ তৈরি করবে গোলীয় তরঙ্গমুখ তো সেই ক্ষেত্রে দেখা যাবে বাঁকার পরিমাণটা বেশি পাওয়া যাবে তো আমরা বন্ধুরা দেখলাম যে আমাদের অপবর্তন ঘটনাটা চিরের দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে চিরের প্রস্থের ওপর ডিপেন্ড করে আর ডিপেন্ড করে কিসের ওপরে যেই তরঙ্গটা দিয়ে আমরা অপবর্তন ঘটাচ্ছি সেই অপ সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ওপরে আচ্ছা এবার আমরা যদি চলে আসি এর পরে এইটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট এটা এমসিকিউগুলোতে লাগে অপবর্তন ঘটনাটা আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে তো আমরা জানি আলোর দ্বৈত ধর্ম তরঙ্গ রূপে কখনো কণা কণারূপে আচরণ করে কেন অপবর্তন ঘটনাটা আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে এটা আমি এই এক্সাম্পলটার মাধ্যমে একটু বুঝাই যদি ধরে নিই কথার সাপেক্ষে ধরো ধরেই নিলাম আমরা যে আলো কণাধর্ম বিশিষ্ট মানে আলো আসলে অনেকগুলো কণা নির্গত মানে কণা রূপে থাকে মানে ফোটন কণা নির্গত করে তাহলে চিন্তা করো তুমি যদি একটা বাধা দিয়ে রাখো তুমি ধরো কণাগুলোকে চিনির মতনও চিন্তা করতে পারো ধরো তুমি একটা চিনির চিনির একটা কৌটা থেকে চিনি ফেলে দিলে নিচে সো চিনি যদি ফেলে দাও তাহলে তো একটু চিন্তা করে দেখো এখানে যদি একটা বাধা থাকে এখানে যদি মাটি থাকে তাহলে চিনি ফেলে দেওয়ার ফলে চিনি দেখা যাবে এই বাধাটার উপরে কয়েকটা দানা পড়েছে আর মাটিতে কয়েকটা দানা পড়েছে কিন্তু এই বাধাটার নিচে এইখানে কিন্তু দানা পড়া কি সম্ভব এইখানে কিন্তু দানা পড়া সম্ভব না যদি চিনিগুলোর একদম সোজা মাটিতে পড়ে আর এখানে যদি বাউন্স না করতে পারে তাহলে কিন্তু এই চিনিগুলো বাউন্স না কর বাউন্স না করলে যে বরাবর এখানে 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 পড়বে কিন্তু কোনো চিনির দ্বারাই কিন্তু এইখানেই আসার সুযোগ নাই তার মানে এই ছায়াটা এই বাধাটার নিচের সম্পূর্ণ অঞ্চলটা কিন্তু চিনিমুক্ত থাকবে এখন তুমি চিনিটাকে জাস্ট আলো দিয়ে রিপ্লেস করো মানে চিনি কথাটাকে তা আলো যদি কণা হতো চিনির মতন তাহলে যেটা হতো সেটা হচ্ছে আলোর কণাগুলো এইখানে এখানে আসতো বাধাপ্রাপ্ত হতো আর এইখানে যেগুলো আসতো সেগুলো সোজাই চলে যেত কারণ এগুলো আর এখান থেকে বাউন্স করে এই দিকে আসতো না যদি না এখানে কোনো রিফ্লেক্টর বা কিছু না থাকে তাহলে আলোগুলো সোজাই এখানে যাবে আর এই অংশটা পুরোটাই ছায়া দ্বারা নিমজ্জিত থাকবে বাট আমরা বাস্তবে কি দেখি বাস্তবে কি এরকম হতে দেখি বাস্তবে দেখি না বরং যে আমার যেই জিনিসটা ছায়া পড়ছে সেই জিনিসটার মধ্যে কিছুটা আলো প্রবেশ করে গিয়েছে আর কিনারটাকে কিনারটা সম্পূর্ণরূপে অন্ধকার পাই না ছায়ার কিনারটার মধ্যে বরং আমরা আলো অন্ধকার আলো অন্ধকার এরকম প্যাটার্ন পাই তাহলে বোঝাই যাচ্ছে যে অপবর্তন যে ঘটনাটা মানে আলোর যে বেঁকে যাওয়ার ঘটনাটা এটা কিন্তু আলোর কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না বরং আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এখানে দেখো কি হচ্ছে আলোকে যদি তরঙ্গ হিসেবে চিন্তা করা হয় তাহলে তরঙ্গ হিসেবে আমরা জানি যে সে নতুন তরঙ্গমুখ তৈরি করতে থাকবে নতুন তরঙ্গমুখ তৈরি করতে থাকবে বাধাপ্রাপ্ত হলে বাধাপ্রাপ্ত অঞ্চল তরঙ্গমুখ তৈরি করতে পারবে না বাট বাকি অঞ্চলটা তরঙ্গমুখ তৈরি করার কারণে এটাকে গলিও মনে হবে আর গলিও মনে হলে আমাদের আলোর বেঁকে যাওয়াটা সম্ভব হবে তার মানে এইখানে যদি ছায়া হিসেবে চিন্তা করো এখানে কিন্তু এই অঞ্চলের পুরাটাতেই ছায়া পড়বে না বরং কিছুটা অংশ আলো প্রবেশ করবে আলো প্রবেশ করে আলো অন্ধকার আলো অন্ধকার এরকম প্যাটার্ন ক্রিয়েট করবে সো আমরা খেয়াল রাখে রাখি যেন অপবর্তন ঘটে আলোর কোন ধর্মকে প্রকাশ করে আলোর অপ আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে আচ্ছা তো আমাদের অপবর্তনের শর্ত জানা থাকতে হবে এই শর্তগুলো বেসিক্যালি কিছুক্ষণ আগে যেই দুইটা স্লাইড পড়লাম ওই দুইটা স্লাইডের মধ্যেই এই শর্তগুলো নিয়ে আমরা মোটামুটি এক্সপ্লেন করেছি সো শর্তগুলো এখন কনক্লুশন আকারে যদি লিখতে চাই অপবর্তন তখনই সৃষ্টি হবে মানে আলোর বইকে যাওয়া তখনই সৃষ্টি হবে যখন খাড়া ধার থাকবে খাড়া ধার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা যদি একটু দেখে লিখে দেখাই আমরা যে চিরের কথা বলছিলাম ধরো আমি ধরে এটা ধরো আমার চিরের কথা যদি বলি তাহলে এই চিরের এই অংশটাকে বলতেছি ধার যে এই অংশটাকে বলতেছি আমরা ধার সো এই ধারটা ছোট হতে হবে দ্যাট মিনস এই জিনিসটা হতে হবে এরকম মানে খুবই শার্প ধরো এরকম শার্প তাহলে দেখো এই জায়গাটা আমরা এখন কী এঁকেছি এই জায়গাটা শার্প মানে হ্যাঁ তো এই জায়গাটা আমরা শার্প এঁকেছি সো আমাদের এইখানে দেখো এই জায়গাটা একটু ভোতা আর এই জায়গাটা শার্প তো এটাই বোঝানো হচ্ছে খাড়া ধার সো আমরা যত বেশি খাড়া ধার নিব ততই আলটিমেটলি এটার মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে আলোর বেঁকে যাওয়াটা সম্ভব হবে ধার যত তীক্ষ্ণ ধার এখানে কি লেখা আছে ধার খুব তীক্ষ্ণ হতে হবে এবং এর প্রস্থ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হতে হবে তো আমাদের এর প্রস্থ যেটা প্রস্থ বলতে বোঝানো হচ্ছে এই দূরত্বটা এখানে যেমন প্রস্থটা বড় দেখছো এখানে দেখো প্রস্থটা অনেক ছোট। সো এর প্রস্থটা এতটাই ছোট হতে হবে যেন তা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মানের সমান মানে যেগুলো সাধারণত খুবই অল্প মানের হয় বা এর কাছাকাছি মানের হতে হবে মানে এটা ধারটা থাকতে হবে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে অপবর্তন সৃষ্টি মানে অপবর্তন কখন সৃষ্টি হবে দ্বিতীয় শর্তটা হচ্ছে সরু ছিদ্র হতে হবে এটা তো বললামই যে আমরা যদি ছিদ্র নিয়ে কাজ করি তাহলে আমাদের ছিদ্রটা হতে হবে সরু মানে আমরা যদি চিন নিয়ে কাজ করি একটু চিন নিয়ে কাজ করলাম ধরো সাপোজ এই চিটটা নিয়ে কাজ করলাম তো এই চিটটা নিয়ে যদি কাজ করি তাহলে এই অংশটা মানে এ দিয়ে যেটাকে প্রকাশ করি আমরা এই যে এ দিয়ে যেটাকে প্রকাশ করি এই এ এর অংশটা আমাদের কি হতে হবে অনেক অল্প হতে হবে তো এটা কিন্তু বলা হচ্ছে যে এ ছোট হতে হবে ন্যারো স্লিপ দিয়ে বোঝানো হচ্ছে এ এর ভ্যালুটা ছোট আসতে হবে তো ছিদ্র খুবই সরু হতে হবে যাতে ছিদ্রর ব্যাস ছিদ্রর ব্যাস বলতে বোঝানো হচ্ছে এ এর মানটাকে ছিদ্রর ব্যাস তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি মানের হয় তার মানে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ যে এটাতে কিন্তু কোনো চির ছিল না এটা ছিল যদি কোনো প্রতিবন্ধকের গা ঘেসে যায় কোনো কিছুর গা ঘেসে যেতে হলে সেখানে আমাদের একটা সরু সরু ধার লাগবে মানে কিনারাটা সরু হতে হবে আর যদি চির হয়ে থাকে এরকম চির হয়ে থাকে তাহলে আমাদের চিরের যে প্রস্থটা আছে মানে এর যে ভ্যালুটা আছে এটা তরঙ্গ দৈর্ঘ্যের মানের সমান বা কাছাকাছি হতে হবে মানে খুবই অল্প হতে হবে যদি এই জিনিসগুলো অল্প হয় অথবা এই শর্তটা মেনে চলে তাহলেই কিন্তু আমরা দৃশ্যমান লেভেলে অপবর্তন দেখব এছাড়া কিন্তু অপবর্তন আমরা খালি চোখে নোটিস করতে পারবো না তো এবার আমরা যদি চলে আসি এরপরে আমাদের অপবর্তনের ক্যাটাগরি আছে দুইটা মানে দুই রকমের অপবর্তন আমরা ঘটনা পড়ে থাকবো এইচ লেভেলে সেটা কি কি একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন আরেকটা ফ্রন হফার শ্রেণীর অপবর্তন সো ফ্রেনেল আর ফ্রন হফার এই দুইটা আলাদা আলাদা টাইপের অপবর্তন ঘটতে পারে জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল তেমন কঠিন কিছু না এটা যদি একটু বলি এখানে দেখো একটা চির আছে এখানেও দেখো একটা চির আছে তো আমরা চিরের মধ্য দিয়ে আলো পাঠাবো আলোর বেঁকে যাওয়া ঘটনাগুলো এক্সপ্লোর করবো এটাকেই তো অপবর্তন বলি তাই তো সো আমাদের ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে বেসিক্যালি আমরা আলোক উৎস হতে চিরের দূরত্ব সসীম অথবা চির হতে পর্দার দূরত্ব সসীম হলেই ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হবে এটাকে আমি একটু অন্য একটা পেজে যদি তোমাদের একটু এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি হোয়াইট স্ক্রিন নিয়ে নেই আচ্ছা হ্যাঁ দেখো তো আমরা যদি একটু দেখি আমাদের অপবর্তনের ক্ষেত্রে কয়টা জিনিস থাকতে হয় আমাদের অপবর্তনের ক্ষেত্রে একটা উৎস থাকতে হয় রাইট উৎস তো লাগবি একটা চিট থাকতে হবে এটা হচ্ছে আমার চিটটা আর কি থাকতে হবে একটা পর্দা থাকতে হবে তাই তো মানে অপবর্তন যে ঘটেছে মানে ছায়া যায় পড়েছে সেটা দেখার জন্য সো আমরা যদি দেখি আমাদের তাহলে কি কি লাগতেছে আমাদের লাগতেছে হচ্ছে উৎস উৎস আর আর লাগতেছে কি চির আর লাগতেছে কি পর্দা তো উৎস চির পর্দা তো আমরা যদি দেখি কালারটা চেঞ্জ করে দেখাই তো আমরা হুম তো আমরা যদি দেখি আমাদের উৎস থেকে চিরের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আমার অসীম হতে পারবে না অথবা আমাদের চির থেকে পর্দার যে দূরত্বটা আছে সেটাও আমার কি হতে পারবে না অসীম হতে পারবে না মানে এইটা বা এইটা মানে যে কোনো একটা আমার স্যাটিসফাই করতে হবে হয় এটা স্যাটিসফাই করতে হবে বা এটা স্যাটিসফাই করতে হবে যদি এরকম করে মানে আমার উৎস থেকে চিটটা একটা সসীম দূরত্বে আছে মানে অসীম নয় এমন কোনো দূরত্বে আছে এটা অসীমে থাকুক সমস্যা নাই তাহলেও ফ্রেনেল শ্রেণীর অপবর্তন অথবা এইটা অসীম থেকে এইটা সসীমে থাকুক তাহলেও কোনো সমস্যা নেই মানে আমাদের দুইটা যে দূরত্ব আছে এই দুইটা দূরত্বের যে কোনো একটা দূরত্ব যদি সসীম হয় তাহলে এটা কী শ্রেণীর অপবর্তন তাহলেই এটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝছো যে ফ্রেনেল শ্রেণির অপবর্তন কোনটা আর এবার আমি একটু অন্য কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দেখাই যে আমাদের ফ্রন্ট হফার শ্রেণীর অপবর্তন অ্যাকচুয়ালি কোনটা তাকে বোঝায় তারপরে আমি আবার ওই স্লাইডে চলে যাব ওই সাইডে চলে যাই তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি মানে ডেফিনেশানগুলো কিভাবে আমরা লিখবো এটা গ্রিন কালার দিয়ে ধরো দেখাচ্ছি সো আমরা এটা উপরে দেখাই সো ফ্রন্ট হফার শ্রেণীর অপবর্তনের জন্য তোমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই দূরত্বটাও অসীম থাকতে হবে আবার এই দূরত্বটাও অসীম থাকতে হবে দ্যাট মিন্স দুইটা দূরত্বই অসীম থাকতে হবে মানে এমন হলে হবে না একটা অসীম আর একটা সসীম দুইটাই যদি একাধারে অসীম থাকে তাহলেই এটাকে আমরা বলবো ফ্রন হফার শ্রেণীর অপবর্তন তার মানে বুঝতেই পারছো বন্ধুরা যে আমরা উৎস থেকে চির আর পর্দার মধ্যবর্তী দূরত্বের ওপর ভিত্তি করে অপবর্তনকে দুইভাগে ভাগ করে থাকি একটা ফ্রেনেল আর একটা ফ্রন্ট এখন এখানে আমি এই আলোচনাটা একটু কমপ্লিট করি এইভাবে যে তোমরা বলতে পারো ভাইয়া আমরা উৎসটা আর চিটটাকে কত দূরত্বে রাখলে বলতে পারবো এটা অসীম দূরত্বে আছে এটা খুবই একটা ভালো প্রশ্ন কারণ এই জিনিসটা আমাদের একটু জানা থাকতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কত দূরত্বে থাকলে আমরা এটাকে বলতে পারবো যে এটা আসলে কী হয়েছে এটা অসীম দূরত্বে রয়েছে এই ক্ষেত্রে আমি যদি একটু একে দেখাই হুম এই ক্ষেত্রে দেখো আমরা যদি উৎসটা দেখি যে এটা ধরো আমার উৎস এটা ধরো আমার চির এটা ধরো আমার পর্দা তো আমরা এই ক্ষেত্রে উৎস থেকে কিভাবে চিরের দূরত্ব অসীম অর্জন করব। এখানে অর্জন করার কোনো উপায় আছে কি না উত্তর হচ্ছে হ্যাঁ একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে তুমি যত দূরেই নাও সেটা কিন্তু আর অসীম যাবে না সেটা কিন্তু মাপাই যাবে মানে অসীমই হবে তো তুমি একটা মাত্র উপায় এই জিনিসটা অর্জন করতে পারো সেটা হচ্ছে তুমি যদি একটা কি নিয়ে আসো একটা উত্তল লেন্স নিয়ে আসো উভত্তর লেন্স নিয়ে আসো একটা উভত্তর লেন্স স্থাপন করলে এইখানে যদি আলোক রশ্মিগুলো আসে তো এইখানে আলোক রশ্মিগুলো এইভাবেও যদি আসে তাহলে আমরা এটার প্রতিসরণের ফলে যে রেগুলো পাবো এই রেগুলো কীরকম হবে এই রেগুলো আমার অভিসারী হবে এই রেগুলো অভিসারী হওয়ার অর্থ কী এই রেগুলো আমার এরকম হয়ে যাবে রাইট তাই না সো আমরা যদি একটা উত্তর লেন্স নিয়ে আসি তাহলে ঘটনাটা কি হবে ঘটনাটা হবে এরকম যে এইখানে আমার সমান্তরাল রে তৈরি করা যাবে সমান্তরাল রে তৈরি করলে কি লাভ হয় এটা নিশ্চয়ই তোমরা পড়ে আসার কথা নাইন টেনে যে উত্তর লেন্সের এক পাশের ফোকাসে যদি আলোক উৎস থাকে তাহলে অপর পাশে আমার বিম্বটা কোথায় গঠিত হবে বিম্বটা অসীমে গঠিত হয় না অসীমে গঠিত হয় মানে এই যে এই চিটটা এখানে আছে এই চিটটা যদি জানতে চায় যে এই রেগুলা কোথা থেকে এসেছে এই চিটটা কি করবে এই চিটটা এই জিনিসগুলোকে পেছনের দিকে এক্সটেন্ড করে দিবে পেছনের দিকে এক্সটেন্ড করে দেবে বাট পেছনে কি আদৌ তারা মিলবে না কেন মিলবে না কারণ এরা কোনো পয়েন্টে মিলবে না এরা সমান্তরাল রে সমান্তরাল রেখে আমরা ধরে নেই সে কোথা থেকে উৎপত্তি হয়েছে সে অসীম থেকে উৎপত্তি হয়েছে তাই আমরা যদি উত্তর লেন্স নিয়ে আসি তবেই কিন্তু আমরা কি করতে পারি অসীম দূরত্ব অর্জন করাতে পারি মানে আমরা যদি দুই সেন্টিমিটার দূরের রেখেও যদি একটা উত্তর লেন্স স্থাপন করতে পারি এইভাবে যেন উৎসটা আমার ফোকাসে থাকে একপাশের তাহলে বিম্বটা আমার অসীমেই গঠিত হবে তো এই আলোচনাগুলো আলো ভালো করে বোঝার জন্য তোমাদের জ্যামেতিক আলোকবিজ্ঞানের ক্লাসগুলো দেখার অনুরোধ রইল ওখানেও কিন্তু তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে ভালো একটা আইডিয়া পাবে তো যাই হোক আমরা যদি চলে আসি আমাদের আলোচনাটার মধ্যে তো আমরা দেখলাম কি কি আমরা দেখলাম মধ্যে দেখলামটা কি মানে তফাতটা কি আর দেখলাম কিভাবে আমরা অসীম দূরত্ব অর্জন করতে পারি হচ্ছে আমরা লেন্স নিয়ে আসলে অসীম দূরত্ব অর্জন করতে পারি তো আমরা একটু দেখি কি লেখা আছে এখানে আলোক উৎস হতে চিরের দূরত্ব সসীম অথবা চির হতে পর্দার দূরত্ব পর্দার দূরত্ব সসীম মানে এই যে একটু আগে যে ডেফিনেশনটা দিলাম দুইটা দূরত্বের যে কোনো একটা দূরত্ব সসীম শ্রেণীর অপবর্তন আর হফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোক উৎস হতে চিরের দূরত্ব অসীম এবং এখানে কিন্তু লেখা এবং এবং চির হতে পর্দার দূরত্ব অসীম হলে মানে দুইটাই অসীম হতে হবে তাহলে আমরা ফ্রন্ট হফার শ্রেণীর অপবর্তন বলবো আবার আরও কয়েকটা কথা আমরা এখানে বলতে পারি যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের বেলায় এরকম অপবর্তনে তরঙ্গমুখ গোল গোলকীয় বা গলিও থাকে এটা বুঝে যাচ্ছে কেন কারণ এখানে দূরত্বগুলো কি সসীম হবে সসীম যদি হয় যে কোনো একটা দূরত্ব যদি সসীম হয় তাহলে আমার তরঙ্গমুখটা গলিওই তৈরি হবে তো তরঙ্গমুখগুলো গলিও পাবো আমরা জানি উৎস যদি অনেক অনেক দূরে থাকে তাহলেই আমরা কেবল কি পাই তাহলেই আমরা তরঙ্গমুখ সমতল পাই তার মানে এখানে তরঙ্গমুখগুলো গলিও আর এটার ক্ষেত্রে যেহেতু অসীম দূরত্ব নিশ্চিত করা হয়েছে তাই এখানে তরঙ্গ হচ্ছে সমতল আবার এইখানে আরেকটা টফাত দেওয়া আছে সেটা হচ্ছে খাড়া বা ছোটো ছিদ্রে এরকম অপবর্তন ঘটে আর এখানে দেওয়া আছে তাই উৎসের সম্মুখে একটি উত্তল লেন্স স্থাপন করলে যেটা আগে যেটা বললাম যে অসীম দূরত্ব কীভাবে নিশ্চিন্ত করা যায় সেটা হচ্ছে উত্তল লেন্স স্থাপন করতে হয় স্থাপন করলে তা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বের হয় যেটা আমার চিরের জন্য কি হিসেবে বোঝাবে চিরের জন্য বুঝাবে যে উৎস আসলে আছে কোথায় অসীমে তো বন্ধুরা আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি অপবর্তনের থিওরিগুলো নিয়েছিল পরের ক্লাসগুলোতে পরের ক্লাসটাতে বেসিক্যালি আমরা অববর্তনের শেষ পর্ব অর্থাৎ ম্যাথমেটিক্যাল পর্বগুলো নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে